আলাইকুম ইমরান আজকে আমি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে এআই লেভেল অফ এই অপশনটি নিয়ে আলোচনা করব সম্প্রতি ফেসবুকে এই অপশনটি কিন্তু যুক্ত হয়েছে এই অপশনটির কাজ কি এই অপশনটি কীভাবে কাজ করে এই অপশনটি যদি আপনারা এরকম করে অন করে দেন তাহলে এই অপশনটি তারা কি উপকৃত পাবেন এই সকল প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না বলে এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আছে সেই অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর চলে যাওয়ার পরে এখানে যদি আমি যদি কাল ক্লিক করে দেয় এখানে অন ই মাইন্ড এই অপশনটিতে যদি আমি ক্লিক করে দিই কোন একটা ছবি পোস্ট করার জন্য এই অপশন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আগে কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই তিনটি কিন্তু অপশন ছিল এখান থেকে কিন্তু নতুন কিন্তু নিচে একটি অপশন যুক্ত হয়েছে এখানে কিন্তু আমাদের সবারই কিন্তু আপডেট দেওয়ার পর এই অপশনটি যুক্ত হয়ে যাবে এখান থেকে আমি আগের মধ্যে সব সব সিস্টেমে কিন্তু ছবি অথবা ভিডিও আমি এখান থেকে পোস্ট করতে পারবো এখান থেকে দেখতে পাচ্ছেন শুধু এই অপশনটি এই অপশনটির কাজ হলো এই অপশনটি যদি আপনারা ক্লিক করে দেন এখানে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে এখানে নিচের দিকে কিন্তু এই সময় সম্পর্কে ডিটেলস কিন্তু ফেসবুক দিয়েছে এখন কিন্তু আমরা বর্তমানে এআই এর যুগ বর্তমানে কিন্তু আমরা এআই দিয়ে অনেক কিছু তৈরি করে থাকে এবং আমরা যা লিখে দেবো কিন্তু এআই কিন্তু ভিডিও আকারে ছবি আকারে সব কিছু কিন্তু আমাদের যা যা লিখে দিব সব কিছু কিন্তু ফেসবুক এটি কিন্তু সেপারেট করছে আছে যেমন আমি যে আমার মোবাইলে ক্যামেরা দিয়ে যে ন্যাচারাল যে ছবিটি তুলি সেই ছবি আর এআই যে ছবিটি বানিয়ে দিবে সেই ছবিটির মধ্যে পার্থক্য তৈরি করতে যাচ্ছে তারা শুধু আমরা যদি আমরা এআই দিয়ে যদি এরকম পিকচার অথবা ভিডিও ক্রিয়েট করি তাহলে পোস্ট করার সময় এই অপশনটি আমরা অন করে দেব আর যদি ছবি দিয়ে সব যে মোবাইলে ছবি তুলে যদি পোস্ট করি তাহলে এই অপশানটি অফ থাকবে এভাবে কিন্তু এই অপশানটি আমরা আমাদের অন করে দিতে হবে প্রত্যেকটা ফেসবুক আইডিতে কিন্তু তারা এই অপশানটি কিন্তু যুক্ত করে দিয়েছে এটি কিন্তু মাই ডেতেও অথবা স্টোরিতেও কিন্তু এই অপশনটি আপডেট চলে আসছে এখানে এই অপশানটির কাজ হলে এটাই সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন